আমরা এখন প্রত্যেকেই এক একজন বিটকয়েন মাইনার এবং আমাদের প্রত্যেকেরই একটা বিটকয়েন মাইনিং ডিভাইস আছে যারা আমাদের টিমে আছে এবং আমাদের প্রতিদিন বিটকয়েন উৎপাদন হচ্ছে আর বিটকয়েন এমন একটা জিনিস যে জিনিসের দাম ধীরে ধীরে আকাশচুম্বী হয়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে একটা বিটকয়েনের দাম ষাট হাজার ডলার প্লাস মানি বাংলাদেশি টাকায় সত্তর লাখ টাকার উপরে এবং সেই জিনিসটা আমরা মাইনিং করতেছি এবং আমাদের টিম মাইনিং করতেছে আপনিও চাইলে কিন্তু বিটকয়েন মাইনিং করতে পারেন সেটা কিভাবে করবেন ডিভাইস কোথায় পাবেন আশায় বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভালোভাবে নড়ে চড়ে বসেন ইনশাল্লাহ আপনিও বিটকয়েন মাইনিং করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকে থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম এবং সেখানে বিট হার্ভিস নামে একটা কোম্পানি যারা বিটকয়েন মাইনিং একটা ডিভাইস ন্যানো ডিভাইস এইরকম সাইজ পেন টাইপের মতো আবিষ্কার করে এবং ওই ডিভাইস তারা সেল করতেছে এক একটা ডিভাইস এক হাজার ডলার করে আপনি একটা ডিভাইস কিনবেন এর মানে ওই একটা ডিভাইস কেনার ফলে আপনি আজীবন বিট কয়েন মাইনিং করতে পারবেন আজীবন কেন বলেছি কারণ বর্তমানে মার্কেটে যত বিট কয়েন আছে এই বিট কয়েন মাইনিং শেষ হতে এখনো একশো বছরের উপরে লাগবে আমার মনে হয় না এই ভিডিওটা যারা দেখতেছেন এর মধ্যে কেউ আমরা একশো বিশ বছর বেঁচে থাকবো তাই সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা একটা ডিভাইস কেনার ফলে আজীবন বিটকয়েন মাইনিং করতে পারবো আসলে বিটকয়েন মাইনিং জিনিসটা কি এটা যদি আমি আপনাদের একটু বলি কারণ অনেকে এটা আমরা বুঝতে পারি না বিটকয়েন মাইনিং জিনিসটা কি আসলে বিটকয়েন মাইনিং বলেন স্বর্ণ মাইনিং বলেন খনি মাইনিং বলেন তেল মাইনিং বলেন মাইনিং জিনিসটা হচ্ছে আপনার খনি থেকে ওইটা উত্তোলন করা তো বিটকয়েন মাইনিং হচ্ছে বিটকয়েন যে খনি আছে অথবা বিটকয়েনের যে সাপ্লাই আছে ওই সাপ্লাই থেকে বিটকয়েন আমরা উত্তোলন করব। সাপোজ আমি একটা আরও সহজভাবে বুঝাই এই যে স্বর্ণের খনি আছে ডায়মন্ডের খনি আছে কয়লার খনি আছে তেলের খনি আছে ওই খনি থেকে উত্তোলন করাকেই মাইনিং বলে তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা যে ডিভাইসটা কিনবো ওই ডিভাইসটা কেনার ফলে কোম্পানি এই বিট হারভেস্ট কোম্পানি আমাদের কোনো ইনকাম দেবে না ওই ডিভাইসটা কেনার ফলে ওই ডিভাইসটা আমাদের বিটকয়েন উৎপাদন করে দিবে এতটুকু অন্তত ক্লিয়ার হয়েছি যে আমরা যেখানে এখন এই ডিভাইসটা কিনতেছি অথবা ইনভেস্ট করতেছি ওই কোম্পানি আমাদের কোনো ইনকাম দিচ্ছে না ইনকাম দিচ্ছে আমাদের ডিভাইস যে ডিভাইসটা আমাদেরকে বিটকয়েন উৎপাদন করে দিচ্ছে এটা কিভাবে নিবো কোথায় পাবো এটা কাজ কি এটা একটু পরে বলি তার আগে বলি এই বিট কয়েন মাইনিং কবে থেকে শুরু হয়েছে আসলে বিটকয়েন মাইনিং প্রথম যখন শুরু হয় তখন আমরা মোবাইল দিয়ে বিটকয়েন মাইনিং করতে পারতাম এবং আমার মনে আছে দু হাজার চোদ্দো সালে আমি মোবাইল দিয়ে বিটকয়েন মাইনিং করতাম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সাতষী বলে ওই সাততী মাইনিং করতাম সাত্তসী মাইনিং করে মোবাইল রিচার্জ করতাম আমি নিজে করছি আমার নিজের মনে আছে এবং তার পরবর্তীতে বিভিন্ন গ্রাফিক্স কার্ড দিয়ে বিটকয়েন মাইনিং হয় এবং দুবাই সহ ভালো ভালো কান্ট্রিতে প্রচুর পরিমাণে এক একজন কম্পিউটার বসিয়ে বিটকয়েন মাইনিং করা স্টার্ট করে কিন্তু ধীরে 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 এর ক্ষমতা কমতে থাকে আপনি চাইলে এখনও কম্পিউটার দিয়ে বিটকয়েন মাইনিং করতে পারবেন কিন্তু আপনার এত কারেন্ট বিল উঠবে যেটা আপনার মাইনিং খরচ দিয়ে কারেন্ট বিলও দিতে পারবেন না এই গ্রাফিক্স কার্ড দিয়ে অনেক দিন যাবৎ বিটকয়েন মাইনিং হয়েছে এরপর কিছু আবিষ্কার নিয়ে আসছে এরকম কিছু ডিভাইস আছে দুবাইতে এখনও পাওয়া যায় যে ডিভাইসগুলো আপনি কিনে বিটকয়েন মাইনিং সেটা করতে পারবেন যে গ্রাফিক্স কার্ডের মতো এত বড় বড় বক্সের মতো যে বক্সগুলো এ সেভেন টি এরকম কিছু মডেল আছে আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন ওই সকল মডেলের ডিভাইসগুলো কিনে বিটকয়েন মাইনিং করা পসিবল যেটা আপনি চালু করতে পারবেন কিন্তু ওই যে বললাম এটার যে মাইনিং হবে এবং যা খরচ হবে এর তুলনায় আপনি এখন পোষাইতে পারবেন না কিন্তু বর্তমানে এবং এর পরবর্তীতে তারাই পোষাইতে পারবে যাদের বড় বড় বিটকয়েন মাইনিংয়ের ফার্ম আছে এই ফার্মগুলো থাকে কোথায় বিভিন্ন শীতল দেশে এবং ইউএসএ কিছু ফার্ম আছে টেক্সাসে কিছু ফার্ম আছে অথবা বিভিন্ন ঠান্ডা ঠান্ডা যে সকল জায়গা ওই সকল জায়গায় প্লাস ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিল কম যে সকল দেশগুলোতে ওই সকল দেশগুলোতে বিটকয়েন মাইনিংয়ের বড় বড় ফার্ম আছে যে ফার্মগুলোই মূলত বর্তমানে বিটকয়েন মাইনিং করে আসতে এখন একটা প্রশ্ন সবার মধ্যেই আসবে যে প্রিন্স ভাই আপনি বললেন একশো বছর লাগবে বিটকয়েন মাইনিং সব কিছু হইতে কিন্তু এখন যদি ফার্মের সংখ্যা বেড়ে যায় বিটকয়েন মাইনিং তো তাড়াতাড়ি হয়ে যাবে একশো বছরের আগে তো হয়ে যেতে পারে দশ বছরের মাইনিং শেষ হয়ে যেতে পারে না এটা কখনোই সম্ভব নয় কারণ বিটকয়েন ব্লক মধ্যে এটা প্রথম যখন তৈরি হয়েছে তখন এই সিস্টেমের উপরে সব কিছু করে দেওয়া হয়েছে যেটা অটোমেটিকলি প্রতি চার বছর পর পর মাইনিং রিওয়ার্ড অর্ধেক হতে থাকবে সাপোজ আমি একটা উদাহরণ দেই এই বছর যদি আমরা মাইনিং রিওয়ার্ড এক মিলিয়ন পাই পরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড হাফ মিলিয়ন পাবো তার পরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড হাফ মিলিয়নের অর্ধেক পাবো তারপরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড তার অর্ধেক পাবো এরকম করতে করতে কমতে থাকবে এই মাইনিং ফার্ম যতই বাড়ুক না কেন যেটা লিস্টেড আছে মানুষ ওটাই পাবে এবং ওটাই সবার মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে তাহলে এতটুকু শিওর হইলাম যে মাইনিং যেটা বললাম একশো বছর ওটা একশো বছরই হবে হয়তোবা আমরা রিওয়ার্ড কম পাবো হয়তোবা মাইনার সংখ্যা বেড়ে যাবে আবার যখন আমরা রিওয়ার্ড কম পাবো তখন বিটকয়েনের দামও বৃদ্ধি পাবে কারণ মার্কেটে কোনো বিটকয়েন নাই যখন বিটকয়েন মার্কেটে থাকবে না তখন দাম অটোমেটিক বৃদ্ধি পাবে সাপোজ এখন যদি এক বিটকয়েনের দাম ষাট হাজার ডলার থাকে দু হাজার সালে গিয়ে সেই বিটকয়েনের দাম মিনিমাম দেড় লাখ থেকে দুই লাখ ডলার হবে তখন যদি আপনার বিটকয়েন ইনকাম কমও আসে আপনার ওভারঅলে গিয়ে দেখবেন আপনার অটোমেটিক ইনকাম বেশি আসতে আসে কারণ বিটকয়েনের দাম বেশি এই জন্য বিটকয়েন এমন একটা জিনিস এটা যদি আপনি কিনে রেখে দিতে পারেন আপনি আশা করি এটার থেকে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইনকামও নিয়ে যেতে পারবেন কিন্তু এই জন্য আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে কারণ এই বিটকয়েনটাকে আমি উথাল পাথাল বলি কারণ এখন মনে করেন আজকে সকালবেলা দেখলেন ষাট আবার বিকালে দেখতে পারেন পঞ্চাশ আবার বিকালে দেখতে পারেন আশি আবার সকালে দেখতে পারেন চল্লিশ মানে এই রকম মার্কেট ওঠানামা করে কারণ এর মধ্যে অনেক ম্যানিপুলেশন কাজ করে আর বর্তমানে যত বড় বড় ধনী এবং ফেমাস লোকরা আছে প্রত্যেকের ওয়ালেটে বড় বড় বিটকয়েন মজুত করা আছে এবং অনেক বড় বড় কোম্পানি আছে যাদের কাছে এক লাখ দুই লাখ বিটকয়েন পরে আছে এবং তারা ম্যানুপুলেশন করে মার্কেটকে তো এর মধ্যেখানে যারা ট্রেড করে তারা অনেক সময় এবং বেশিরভাগ সময় ধরা খেয়ে যায় ওই সকল বড় লোকের চক্করে পড়ে কারণ তারা পুরো মার্কেটটাকে যখন ম্যানুপুলেশন করে আমরা সাধারণ ট্রেডাররা উল্টাপাল্টা হতাশ হয়ে লসে বিক্রি করে দেই এবং আমরা যখন লসে বিক্রি করি তখন ওই যারা বড় বড় মিলেনিয়ার আছে তারা ওই সুযোগটাকে কাজেকে লাগায় অনেক কথা বলে ফেলছি এখন আপনারা সবাই অনেক ইন্টারেস্টেড যে আমরা আসলে বিটকয়েন কিভাবে মাইনিং করব কারণ আমাদের তো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নাই যে আমরা বিটকয়েন ফার্ম দিয়ে তারপর বিটকয়েন মাইনিং করব। কিন্তু আমরা চাইলে মাত্র এক ডলার দিয়ে এক হাজার ডলার লাগবে না আপনি মাত্র একশো ডলার দিয়ে বিটকয়েন মাইনিং স্টার্ট করতে পারেন এক হাজার ডলার হচ্ছে একটা ডিভাইসের দাম কিন্তু একশো ডলার হচ্ছে একটা ডিভাইসের দশ ভাগের এক ভাগ এর মানে হচ্ছে আপনি যখন একশো ডলার দিয়ে একটা ডিভাইস কি নেবেন ওটাকে বলে শেয়ার ডিভাইস মানে আপনি জন অংশীদের হয়ে একটা ডিভাইস নেবেন ওটাকে বলে শেয়ার ডিভাইস একটা ডিভাইসের যে ইনকাম হবে ওই ইনকামটা দশ জোনার মধ্যে বন্টন করে দেওয়া হবে আপনি একশো ডলার দিয়ে যদি নেন সাপোজ একটা ডিভাইসের আমাদের প্রতিদিন ইনকাম পাঁচ ডলার হয় তাহলে আপনি একশো ডলার দিয়ে নিছেন আপনার ইনকাম হবে কি পাঁচ ডলারের দশ ভাগের এক ভাগ আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি তারপরেও যদি না বুঝেন আমার এই ডিসক্রিপশন বক্সে এই যে ভিডিওটা দেখতেছেন এই ডিসক্রিপশন বক্সে অনেকগুলো বিটি হারভেস্টের লিঙ্ক দেওয়া থাকবে প্রতিটা ভিডিও দেখবেন তাহলে দেখতে পারবেন বিটি হারভেস্টের প্রোগ্রাম কেমন হয়েছে বিটি অফিসটা কেমন এদের যে ডিভাইস আছে ওটা কিভাবে কাজ করে ডিভাইস দেখতে কেমন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে ডিভাইস কিনবেন সব কিছু এই ভিডিও ডিসক্রিপশনে ইনশাল্লাহ দেওয়া আছে ওখানে থেকে প্রতিটা ভিডিও দেখেন তারপরে ইনশাল্লাহ কাজ করেন আরেকটা জিনিস এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এগুলোতে কানেক্টেড থাকবেন তাহলে ইনশাল্লাহ আমাদের টিম কে কত ইনকাম করতেছে কে আমরা ডিভাইস আপডেট কি কারণ আপনি যেটাই কাজ করবেন না কেন তার আপডেট জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যখন বিট আর সাথে যুক্ত হবেন বিটি কী কী করছে কী আপডেট এগুলো আপনি জানতে হবে এটা কোথায় পাবেন আমাদের গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন টেলিগ্রামে যুক্ত থাকবেন হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন ইনশাল্লাহ সকল আপডেট পেয়ে যাবেন তো আশা করি আপনাদের একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা কিভাবে বিটকয়েন মাইনিং করি এবং আপনারা চাইলে কিভাবে মাইনিং করতে পারেন কিন্তু আসবি আরেকটা কথা বলবো বিটকয়েন মাইনিং করার আগে বিটকয়েন এই মাইনিং সম্পর্কে ভালোভাবে জানবেন ভালোভাবে বুঝবেন বিটার বিস কী বললামই তো এই ডিসক্রিপশন বক্সে যতগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখবেন প্লাস আমার চ্যানেলে প্লাস ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে বিট আর সম্পর্কে ভালো করে জানেন ভালো করে বুঝেন তারপরে করেন কারণ যত সেইভ হোক ইনভেস্ট তারপরে অনলাইন ইনভেস্ট মানে একটু নি একটু রিক্স থাকবে সেই রিক্সটা আপনাকে নিতে হবে এবং রিক্স নিতে পারলে ইনকাম করতে পারবেন এবং আশা করি এই বিটকয়েন মাইনিং থেকে আমরা এখান থেকে লং টাইম একটা ইনকাম করতে পারবো এবং বাকিটা আল্লা বর্ষা তো আপনাদের প্রত্যেকের কমেন্ট আশা করব আপনারা আসলে আমার সাথে কি একমত কিনা না কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা আসলে আর যারা যারা অলরেডি বিঠার ব্যস্ট যুক্ত আছেন আপনি যুক্ত আছেন কিনা সেটাও কমেন্ট করবেন ইনশাল্লা তাহলে আমি বুঝতে পারবো কতজন আমরা মিঠার বেশ নিয়ে কাজ করছি অথবা আপনি পরবর্তী মাসে যুক্ত হবেন এরকম কিছু আপনার যেটা ইচ্ছা সেটা কমেন্ট করতে পারেন আমি প্রতিটা কমেন্টের এই অ্যান্সার দেই এবং প্রতিটা কমেন্টেই দেখি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ